আমাদের কে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন তারা, যারা জানেন না যে কেন আমরা হাঁটছি তারাও। রাত্রিবেলা একটা কম বয়সী ছেলে মেয়েদের একটা মিছিল হাঁটতে হাঁটতে এলো এখানে। কিছুদিন মাইক প্রচার হয়েছে, আমাদের কমরেডরা আপনাদের কাছে এটা জানিয়েছেন যে 7ই জানুয়ারি আমাদের ব্রিগেড। আর আমরা এই পদযাত্রাতে আমাদের দেশের পতাকা নিয়ে হাঁটছি। এই দেশের পতাকা আজকে যাদের হাতে আছে, ইন লোগো কো ইস দেশ কা সম্মান, ইস দেশ কা অখণ্ডতা রক্ষা করনে কা জিম্মেদারি থা জিন লোগো কে কন্ধে পর, আজ ওই লোক ইস দেশ কো বেচনে মে তোলা হুয়া হ্যায়। কত বছর এই সময় ডিওয়াইএফআই কে এরকমই মঞ্চ বেঁধে প্রতিবাদ করতে হয়েছিল যে রেলের 80,000 পদ কে অ্যাবলিশ করা যাবে না। क्यों होता है पद एबोलिश? क्यों? एक तो पेशन तक चाकरी करार लोक नहीं पश्चिम बंगे भारत पर से रेलवे चाकरी करार जन्य बाप मायर छेले मेदेर के तैयारी करछे ना, रेल लोक जन चढ़छे ना, रेल लोक जन के नहीं देशे रेल इंजन कारखाना गुलोते रेल इंजन और वागन तैयारी कारखाना गुलो नहीं। सबथेके बेशी সস্তা এবং সব থেকে বেশি কর্মসংস্থানের জায়গা যেটি আজ উসি কো বেচনে পর তুলা হুয়া হ্যায় দেশ কা সরকার, উসি কে খিলাফ হম লোগো কো লড়না পড়া হ্যায়। আমরা বলছি কেন লড়তে হবে? আমার দেশের সম্পত্তি কে রক্ষা করার জন্য কেন লড়তে হবে? আমাদের ট্যাক্স কা পয়সা হম লোগ নেই দেতে হ্যায়, ভোট মে তো দেতে হ্যায়। ট্যাক্স কা পয়সা সে জো লোগ লাল হরা नीला पीला बत्ती लगाकर जो लोग साइरन बजाकर घूमते हैं, ওই গাড়ি চার্জারের জন্য ব্যাটারি যেটা সেই পয়সাটা পর্যন্ত আমরা দিয়ে দিই আর আমাদের ভবিষ্যৎকে বেঁচে দেবে। লড়াই করতে হয় যখন দেশের এক একটা সম্পত্তি, ইয়ালি কর দুয়ারে চা বাগানের জমি বেঁচে দাও কর্পোরেটকে, বেঁচে যা বেঁচে যাই যাই না বেঁচা। আচ্ছা, এই চা বাগানে যারা চা বাগানের শ্রমিক আছেন, ওই অঞ্চলে থাকেন, তাদের আবাস যোজনার জন্য দিতে পারে সরকার তাদেরকে আবাস যোজনার ঘর? পারে না। কেন? কারণ এই জমি কারো নিজেদের নিজেদের নামে থাকে না, আইডেন্টিতে থাকে না, পাট্টাতে থাকে না। কিন্তু সরকার এই জমি যেমন কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, ঠিক সেরকমই ভুয়ো আবাস যোজনার ঘরের টাকা নিজেদের পকেটে ভরাবার জন্য তাদের নামে একটা করে আবাস যোজনার খাতা খুলে দিচ্ছে। করবেন না প্রতিবাদ? জাতীয় পতাকাটাকে নিয়ে হাঁটতে ইনসাফ যাত্রাতে আমরা বলেছি যে দেশকে রক্ষা তখনই করতে পারবো যখন আমরা আমাদের রাজ্যকে রক্ষা করতে পারবো। রাজ্যকে রক্ষা তখনই করা যাবে যখন আলিপুরদুয়ার সুরক্ষিত থাকবে। আলিপুরদুয়ার সুরক্ষিত আছে? নেই। ভালাকাটা, কুমারগাঁও, বনবস্তি, চা বাগান, আলুর ব্যবসায়ী কারা আছে? অপমান করেনি আমাদেরকে? করেনি অপমান? মেধাতে পাস করে মেধাবী ছেলেমেয়েগুলো আজকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছে, অপমান নয়? বাংলার যৌবনকে বাংলাকে অপমান করেনি? কোথায় ঘুষ দিচ্ছে? ইস বঙ্গাল কা লড়কা লড়কি কিসকো দে রা হ্যায় ঘুষ? নৌকরি মিলনে কে লিয়ে কারা নিচ্ছে ঘুষ? সরকারি প্রতিষ্ঠানে চিটফান্ডে কারা টাকা রেখেছিল? গরিব মানুষ চিটফান্ডে টাকা রাখার জন্য সারদাতে অন্যান্য চিটফান্ড গুলোতে মঞ্চে দাঁড়িয়ে কারা বলেছিল চিটফান্ডে টাকা রাখো, ব্যাংক যত না তাড়াতাড়ি তোমাদেরকে ডবল করে দেবে তার থেকে বেশি তাড়াতাড়ি আমরা ডবল করে দেব, কাদের মুখ ছিল? অপমান করেনি? আমাদের গরিব মানুষের রেশনের চাল সেই চালটা পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে খেয়ে ফেলতে হবে, অপমান করেনি? আলিপুর দুয়ারকে এই জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক
কিনেছিলাম একটা উঁচু চেয়ারে অপমান করে জালি পড়তোয়ারকে তবেই তো কালচিনি ব্লকের ব্লক অফিসার হয়ে যায় প্রশান্ত বর্মন সাদা খাতা জমা দিয়ে আর যারা ভর্তি খাতা জমা দেয় তাদেরকে কলকাতার রাস্তায় বসতে হয় এর থেকে বড় অপমান আর কি আছে লড়েছে গোটা আলিপুরদুয়ার লড়েছে গোটা উত্তরের জেলাগুলো বিভাজনের বিরুদ্ধে তেভাগা আন্দোলনে বনগাঁ আন্দোলনে লড়েছে উত্তরের জেলাগুলো দিনাজপুর থেকে শুরু করে যে না কই রাভা হো সকতা হ্যায় কই টোটো হো সকতা হ্যায় কই রাজবংশী হোতা হ্যায় হো সকতা হ্যায় লেকিন হম লোগ ভারত কা বাসী হ্যায় আমরা পশ্চিমবঙ্গে আমরা ভাগ হব না তাই তো কামতাপুরীরা আমাদের কমরেডদেরকে পার্টি অফিসের ভেতরে খুন করে দিয়ে গেছে কারা সেদিন ভাগ করতে চেয়েছিল কেলো জঙ্গিতে যারা নাম লিখিয়েছিল তাদের আজকে রূপ কি যারা সেদিন চা বাগানগুলোকে চালাতে চাইনি যারা সেদিন জঙ্গল নদীগুলোকে জাতীয়করণ করতে চাইনি আজকে তারাই তো তৃণমূল বিজেপি কাজ দেওয়া যায় না আমার ট্যাক্সের টাকা স্বাস্থ্যসাথীতে ভরে প্রাইভেট নার্সিং হোমে ফেলে দিচ্ছেন আমার সরকারি হসপিটালে আপনি অন্তত পক্ষে সারা দিনে 8 ঘন্টার শিফটিং ডিউটিতে পায়খানা আর বাথরুম আর ফ্লোর পরিষ্কার করার জন্য স্যানিটারি ডিপার্টমেন্টে আপনি লোক নিয়োগ করতে পারেন না কয়টা পেট স্ক্যানের মেশিন আছে আমার হসপিটালে সরকারি কয়টা ডিজিটাল এক্সরে মেশিন আছে কটা ইউআরসি করার জন্য মেশিন আছে পেসমেকার বসাতে গেলে সরকারি হসপিটালে কবে লাইন লাগাতে হয় আর ফালাকাটা সে লেকার আলিপুর দুয়ার তক কুমার গাঁও সে লেকার ইস শহর তক কোই ভি হেলথ সেন্টার মে চলা যাইয়ে উসকা হে নাম হেলথ সেন্টার নাই হ্যায় উসকা নাম রেফার সেন্টার হ্যায় জেসে দাদ হাজা চুলকানি হলে জালিম লোসেন লাগা দো আর আজকে হেলথ সেন্টার গুলোতে ঢুকিয়ে দিলে বলে নিয়ে চলে যাও রেফারে কোথায় নিয়ে যাবে কোথায় বল সকতা হ্যায় ভাজপা কা পার্টি আয়ুষ্মান ভারত মে তোমারা বাপ দাদাও কা জমিদারি কা পয়সা হ্যায় ও ভি তো ইস দেশ কা জনতা কা ট্যাক্স কা পয়সা হ্যায় কি সুরক্ষা দিয়েছে রোড ট্রান্সপোর্টিং এ যারা গাড়ি চালাচ্ছেন জানে না কি অসুবিধা अरे एक कपड़ा खरीदने के लिए भी जीएसटी लगता है लेकिन पेट्रोल खरीदने में जीएसटी नहीं है क्यों क्योंकि वो अंबानी अदानी का गोद में खेलता है ताई हमरा अपना देर काचे ऐसे ची अपना देर आशा अपना देर भरसा अपना देते के साहस धार करते हाँचे खाने नंदी ग्राम में छेले रखता हाँचे खाने पुरुलिया हाँचे खाने पूर्व बर्धमान যেখানে বোম হলে রাইস মিলে অনুপ্রতর ধান ঢুকত আর বিদেশি চুরির কালো কালো গাড়ি বেরোত হাঁটছে এখানে উত্তর চব্বিশ পরগনার বন্ধ কারখানার পাশে যে ছেলেটার বাড়ি যার বাপার যার বাড়ির লোকজনের কাজ হয়নি কারখানাটা বন্ধ হয়ে গেছে তারা হাঁটছে হাঁটছে ইনসাফের দাবিতে কাজ পাওয়ার দাবিতে হাঁটছে এখানে বাঁকুড়ার ছেলেগুলো চাষের জমি নেই সেখানে স্পঞ্জারুন কারখানাগুলোতে পলিউশনের জন্য যে মেশিন লাগাতে হবে লেবার কমিশনের অফিসাররা ঠান ঠান গোপন বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে ভুগছে গোটা রাজ্য ভুগছে হাঁটছে এখানে আসানসোলের সাকিব যাহা পর হিন্দু আর মুসলমান কে নাম পর দঙ্গা লগবায়া গিয়া থা और आसनसोल का मस्जिद का मौलाना साहब उनका 18 साल का लड़के का लाश अपना गोद पर लेकर वो लोग बोले थे ना तो एक हिंदू का खून गिरेगा ना तो एक तो मुसलमान का खून गिरेगा हमें चाहिए ना कि आरो एक ता बाबर कोल एरगम करे दंगाए तब बुक ता खाली हो जाए तार जमीन तार भूमि तार छले रहा हटचे खाने किसे दाबी थे काजेर दाबी थे ए बाजार चल देना যদি বাজারে ক্রেতা না ঢোকে এ বাজার চলবে না
যদি ক্রেতার পকেটে টাকা না থাকে এ বাজার চলবে না। যদি বাজারের ক্রেতার পকেটে টাকা সৎ পথে না আসে বিয়াল লটারির দিন বেশি দিন চলে না। আজ কম্বল পেতে তিহার জেলে শুয়ে আছে বিয়াল লটারির মালিকরা, চলবে না বেশি দিন। তাই এই চুরি দুর্নীতি ঘুষের বিরুদ্ধে, এই লুটের বিরুদ্ধে, এই দেশ বেচার রাজনীতির বিরুদ্ধে, দেশ বেচে দালালির কমিশনের পয়সা খাওয়ার বিরুদ্ধে বাংলার যৌবন আজকে আমাদের সংগঠনের 44তম প্রতিষ্ঠা দিবসে আমরা হাঁটতে শুরু করেছি। আছে আমাদের দুজন প্রাক্তনী যারা 84 সালে হেঁটেছেন, আছেন আমাদের দুজন প্রাক্তনী যারা এই রাজ্যটাকে গড়ে তোলার জন্য হেঁটেছেন। তারা আমাদের হাতে ফুল তুলে দেননি, তারা আমাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। আমরা আমাদের প্রাক্তনীদেরকে কথা দিচ্ছি, কাঁধ চওড়া হয়েছে, ভরসা থাকবে, কাউকে ধোকা দেবে না। কাজের দাবিতে, ফসলের ন্যায্য দামের দাবিতে, ডিগনিটি নিয়ে বেঁচে থাকার দাবিতে, মাথা উঁচু করে এ রাজ্যের অপমানকে ঘোচানোর দাবিতে আমরা হাঁটছি। আসবেন না আপনারা ব্রিগেডের মাঠে? আসবেন না? ওদের মাঠে তো ধর্মের নামে লড়াই হয়, ওদের মাঠে তো জাতির নামে বর্ণের নামে লড়াই হয়, তাই তো মণিপুরে কুকি আর মেইতেইতে লড়াই। ওদের মাঠে হিন্দু মুসলমানকে কাটে, মুসলমান হিন্দুকে কাটে। ওদের মাঠে ব্রাহ্মণ আদিবাসীর বিরুদ্ধে থাকে, আদিবাসী দলিতের বিরুদ্ধে থাকে। আমাদের মাঠে সবাই এক কাট্টা থাকে, কাজের দাবিতে, রোজগারের দাবিতে, শিক্ষার দাবিতে, বেঁচে থাকার দাবিতে। তাই এই লড়াইয়ে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই, তাই আপনাদের কাছে সাহস ধার করতে এসেছি। এ সাহস আমাদের লাগবে, এ সাহস আমাদেরকে মইদুল দিয়ে গেছে, এ সাহস আমাদেরকে আনিস দিয়ে গেছে, এ সাহস আমাদেরকে সুদীপ্ত সৈফুদ্দিনরা দিয়ে গেছে, এ সাহস আমাদেরকে গৌতম মিত্র স্বপন কোলেরা দিয়ে গেছে। এ সাহসের এক চুল ভাত সারদার নারদার পয়সা দিয়ে কেনা নয়, এ সাহস আমাদের রক্ত ঝরানোর সাহস। এ সাহসের ভরেই আমরা লড়াই করতে এসেছি, তাই আমরা কোর্টে নামিয়েছি। আমাদেরকে দেখে কেউ কেউ নাক চোখ টেরা করে বলছে, তোদের আর কোর্টে নাচানোর স্বভাব গেল না, বলছে কতদিন আর হাত পাতবি, দেখ ওরা সব দিয়ে যায় আর তোরা শুধু চাইতে আসিস। ভাগ্যিস আমরা চাইতে আসি আর কোর্টে নাড়িয়ার হাত পাতি, নইলে চুরির অভ্যাসটা যদি ধরে যেত তাহলে তো মুড়ি মুড়কি একদর হয়ে যেত। তাই চুরি নয় হাত পাততে এসেছি। ব্রিগেড সমাবেশকে সফল করার জন্য 7টা দিন গোটা রাজ্যের প্রান্তর থেকে যারা এসে হাঁটছে তাদের দুবেলা একটু ভাত ফুটিয়ে খাওয়ার জন্য আপনাদের কাছে দু হাত বাড়িয়ে আমার আপনাদের কাছে আহ্বান, যে যা পারেন, 1 টাকা 2 টাকা যে যা পারেন আমাদেরকে সাহায্য করুন। আপনাদের এই 1 টাকা, আপনাদের এই 2 টাকা আমাদের সাহস, আমাদের মনোবল, আমাদেরকে সুদীপ্ত মইদুল আনিস হতে শেখাবে, আমাদেরকে লড়ে জিততে শেখাবে, আর আমাদেরকে বড় মাঠে কাজের দাবিতে লড়াইটা করতে শেখাবে, যে লড়াইটা আপনারা আলিপুরদুয়ারের মাটিতে দাঁড়িয়ে করছেন। তাই সমস্ত অংশের মানুষের কাছে আমাদের দাবি, আসুন দেশটাকে রক্ষা করি, আসুন রাজ্যটাকে বাঁচাই, আসুন আলিপুরদুয়ারকে বাঁচাই। আর দেশ রাজ্য আলিপুরদুয়ার বাঁচবে না যদি আমি আপনি আমার পরিবারের, আমার পাড়ার, আমার শহরের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের বেকার ছেলের হাতে তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ না দিতে পারি। তাই বাংলার এই অপমানের বিরুদ্ধে ইনসাফ চেয়ে ইনসাফের যাত্রা এগোবে, কারো কোনো দম নেই এই ইনসাফের যাত্রাকে রুখে দিতে। যদি ইনসাফের যাত্রাকে কেউ রুখতে আসে তাহলে ইনসাফের যাত্রা প্রতিরোধের যাত্রা হতে 2 মিনিট সময় নেবে না, আর প্রতিরোধের যাত্রা ব্রিগেডের মাঠে পৌঁছাবে, বড় মাঠে আমাদের সাথে লড়াই হবে, আর সেই লড়াইয়ে জিত পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের হবে। সেই জিতের প্রস্তুতিতে আপনাদের প্রত্যেককে সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, টিওয়াইএফআই জিন্দাবাদ। আলিপুরদুয়ার সমস্ত নাগরিকদের এবং এই ইনসাফ যাত্রার সমাবেশে অংশগ্রহণকারী সমস্ত কমরেডদের ডিওয়াইএফআই আলিপুরদুয়ার জেলার পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম।
জানিয়ে আমরা আমাদের এই সমাবেশের কাজ এখানেই সমাপ্ত করছি।